গান্ধীজি সত্যাগ্রহ ও অহিংসা সম্পর্কিত ধারণাটি আলোচনা করো আর কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব এটা তোমাদের একটু আলোচনা করতে বলছে তো অথবা একটা পরে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব এটা আলাদা করে দিয়ে দেয় তো এইখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জানাচ্ছি যে গান্ধীজি সত্যাগ্রহ এবং অহিংসা এবং কার্ল মার্ক্স দুটো সমান ইকুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ কিন্তু এটা অল্টারনেটিভ করেই একটা তোমাদের থাকবে এটুকু মাথায় রাখো এই দুটোর মধ্যে আচ্ছা যেটা বলছিলাম যে 7 নম্বর দেখো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদ কাকে বলে আর উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবার আমি তোমাদের আসবো 8 নম্বর এবং 8 নম্বর আর 9 নম্বরের মধ্যে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা রেখেছি হ্যাঁ ঠিক আছে আগে দেখে নাও আচ্ছা 8 নম্বরটা তোমরা একবার চোখ খুলে নাও তো দেখো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা এবং কার্যগুলি আলোচনা করো বা পদমর্যাদা যদি তোমাদের দিয়ে দেয় তো সেটা তোমাদের দেখো অথবা রাজ্যের বা অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রী যেখানে ক্ষমতা এবং পদমর্যাদা তোমাদের আলোচনা করতে বলবে তো এবার দেখো এই দুটোর মধ্যে নিশ্চয়ই তোমরা প্রথমটাই মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা এটা দেখে নেবে আচ্ছা হ্যাঁ ক্ষমতা পদমর্যাদা বলছি তুমি ভাবছো যে স্যার কার্যাবলী বলেননি বা কিছু সব প্রশ্নগুলোর মধ্যেই একই থাকবে কিন্তু তার মধ্যে 2-3 পয়েন্ট তোমরা এক্সট্রা ক্যারি করে নেবে ওগুলো আচ্ছা এবার 10-এর তাকে বলছি দেখো ভারতে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী আর ভারতের হাইকোর্টের দেখো গঠন ও কার্যাবলী আলোচনা করো এবার তোমরা আছে দেখো ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং তার কার্যাবলী এটা তোমাদেরও মোস্ট ইম্পর্টেন্ট 12-এর কোশ্চেন হিসাবে এরপর তোমাদের যেটা আসবো মোস্ট ইম্পর্টেন্ট 13 এবং 14 এই দুটোর মধ্যে কিন্তু ইমিডিয়েটলি তোমাদের এক্স্যাক্টলি থাকবে একটা শিওর তাহলে লোক আদালতের বিচার কার্যাবলী আলোচনা করো ভারতের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট আর লোক আদালত আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট তো চলো এই যে প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম এর মধ্যে যে ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই আমি বলতে থাকছি একটা করে বুঝতে চাই এরা 5টার মধ্যে 1 নম্বর হচ্ছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক 2 নম্বর তোমাদের মধ্যে বলছি গান্ধীজি সত্যাগ্রহ এবং কার্ল মার্ক্স আচ্ছা 3 নম্বর ভারতের প্রধানমন্ত্রী 4 নম্বর তোমাদের অপশনালি দেখো লোক আদালত এবং বিচার ব্যবস্থার মধ্যে একটা অল্টারনেটিভ এটাই তোমাদের
দিয়েই থাকবে। তো চলো এইগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা যেগুলো করতেই থাকছো বছরের জন্য, এর বাইরে করতে হবে না। চলো এগুলোই তোমাদের এক্সামে আসবে, এগুলি ভালো করে প্রস্তুতি নিয়ে নাও। ভালো থেকো, তোমাদের এক্সাম ভালোই হবে।